হাতির হামলায় জখম এক গ্রামবাসী। বন দপ্তর এই গ্রামবাসীর চিকিৎসার ভার বহন করছে না, এই অভিযোগ তুলে এদিন বন্যপ্রাণ বিভাগের চিলাপাতার রেঞ্জের মেন্দাবাড়ির বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হাতির হামলায় এক গ্রামবাসী জখম হয়েছেন, বন দপ্তর ওই গ্রামবাসীর চিকিৎসার খরচ বহন করছে না, এই অভিযোগ তুলে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর মেন্দাবাড়ি এলাকার বাসিন্দারা মঙ্গলবার বিকেলে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের চিলাপাতার রেঞ্জের অধীন মেন্দাবাড়ি বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, গত 8 আগস্ট রাতে হাতির হামলায় ভরত কার্জি নামে এক গ্রামবাসী গুরুতর জখম হন। জমিতে হাতি ঢুকেছে, টের পেয়ে তিনি হাতি তাড়াতে গিয়েছিলেন, সেই সময় হাতির হামলার মুখে পড়েন ওই গ্রামবাসী। খবর পেয়ে জখম ওই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি নিয়মে জনবসতি এলাকায় বন্যপ্রাণীর হামলায় কোনো গ্রামবাসী জখম হলে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করে বন দপ্তর, কিন্তু এক্ষেত্রে বন দপ্তর জখম ব্যক্তিকে চিকিৎসার খরচ দিচ্ছে না। অন্যদিকে বন দপ্তরের দাবি, বন্যপ্রাণীর হামলায় কোনো গ্রামবাসী জখম হলে সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা করানোর নিয়ম, কিন্তু জখম ব্যক্তির পরিজনরা তাকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়ে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করাচ্ছেন, যার ফলে ওই ব্যক্তির চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এদিকে বিট অফিস ঘেরাওয়ের খবর পেয়ে সেখানে যান চিলাপাতার রেঞ্জের রেঞ্জ অফিসার সন্দীপ দাস। তিনি গ্রামবাসীদের বিষয়টি বুঝিয়ে বলে গ্রামবাসীরা ফিরে যান। বন দপ্তর জানিয়েছে, জখম ব্যক্তির চিকিৎসা সরকারি হাসপাতালে হলে তিনি সরকারি নিয়মে সব ধরনের ক্ষতিপূরণ পাবেন,